আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। সেটা বিয়েবাড়ির চিকেন রোস্টের চাইতেও অনেক বেশি মজার হবে। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারাও এটা ট্রাই করে দেখতে পারেন। কাউকে একবার রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এর জন্য লাগবে মুরগির মাংস। এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি 1 কেজির একটু বেশি। প্রথমে মুরগিটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর লেগ পিসটার মাঝখানে একটু কেটে দিয়েছি। এতে করে রান্নার পর সোজা হয়ে যাবে না। এবার স্বাদমতো লবণ দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখলে চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করবে। এবার লিকুইড দুধ তৈরি করার জন্য এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ আর গরম পানি মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে রোস্টে ব্যবহার করলে রোস্টের স্বাদ বহুগুণ বেড়ে যায় এবং এটা যখন মিক্স করবেন তখন নষ্ট হবে না। অনেকেই বলে ছানা কেটে যায়, সেটাও হবে না। এরপর একটা বাটিতে নিয়েছি 1/3 কাপ টক দই আর এর সাথে নিয়েছি রেডিমিক্স রোস্টের মশলা। 1 কেজি চিকেনের জন্য এখানে 1 প্যাকেট মশলা ব্যবহার করতে হবে। আর রেডিমিক্স ব্যবহার করলে বাটাবাটির ঝামেলা থাকে না। এবার টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এটা ঘরে তৈরি করা টক দই, তাই এতে বেশি টক নাই। তাই দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। যদি আপনারা কেনা টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে লেবুর রস অ্যাড করার প্রয়োজন নেই। লেবুর রস অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। ডুবো তেলে পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে। এতে করে বেরেস্তার কালারটাও সুন্দর হবে এবং মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি ঘি। এই পর্যায়ে ঘি দেওয়ার চেষ্টা করবেন। বেরেস্তা তৈরি করার সময় যদি ঘি দেন তাহলে বেরেস্তার মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং এই তেলেই চিকেন রান্না করতে হবে। এতে স্বাদটাও দারুণ হবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ। এবার এটা বেরেস্তা তৈরি করে নেব। কালারটা যখন এমন সুন্দর হয়ে আসবে তখন সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে রোস্টের কালারটা কালচে হয়ে যাবে। আর যেহেতু এই তেলে চিকেন ভাজবো তাই সবগুলো ভালো করে তুলে নিতে হবে। এবার চিকেনগুলো দিয়ে ভেজে নেব। এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে চিকেন ভাজতে হবে। একপাশে লাল হয়ে আসলে চিকেনগুলো উল্টিয়ে দিতে হবে। বেশি সময় ধরে এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। আর হাই ফ্লেমে ভাজলে কী হবে, দ্রুত উপরের কালারটা চলে আসবে আর চিকেনের ভিতরটা সফট থাকবে। এভাবে সবগুলো চিকেন পালাক্রমে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে যদি মনে হয় তেল বেশি তাহলে একটু তেল উঠিয়ে রাখতে পারেন, কারণ এই তেল দিয়েই আমরা পুরো চিকেনটা রান্না করব। চিকেনগুলো তুলে নিয়েছি। এবার এই তেলে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছি। ওই তেলটা পরে মাংস রান্নার সময় ব্যবহার করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টা ছোট এলাচ, 2টা বড় এলাচ আর এলাচগুলো একটু থেতো করে দিয়েছি। এবার এগুলো হালকা একটু ভেজে নেব। এবার দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এবার এটা কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন অ্যাড করছি পেঁয়াজ বাটা 1/4 কাপ। পেস্টটা খুব ভালোভাবে করে নিতে হবে।
এতে করে গ্রেভিটা মসৃণ হবে। পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেই দই এবং রেডি মিক্স মশলার মিশ্রণটা। আবারও কষিয়ে নেব। এখন অ্যাড করছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর বাটিটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এবার দিলাম 7 মতো লবণ। আর লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আগে চিকেনে লবণ দেওয়া আছে। এবার মশলাগুলো একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে। যত সময় ধরে মশলাটা কষানো হবে রোস্টের টেস্ট তত ভালো হবে। তেল উপরে আসার পরও কিছু সময় কষাতে হবে। এরপর চিকেনগুলো দিয়ে দিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে চিকেনটা কষানো হয়ে গেলে অ্যাড করব পানি চিকেনটা সেদ্ধ করার জন্য। যেহেতু এটা পাকিস্তানি চিকেন, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই বেশি পানি দেওয়া যাবে না, এতে চিকেন খুলে খুলে আসবে। চিকেনটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করলাম। এবার চিকেনটা হালকা একটু মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দেব। এবার চিকেনে বলক আসার পর দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা। এখানে 15 থেকে 16টি কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এর ভেতর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করব তরল দুধ। যেই তরল দুধটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। এবার খুব ভালোভাবে অ্যাড করে দিয়ে দেব কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা মরিচ। এখানে গুঁড়ো দুধ দিয়ে চিকেন রান্না করলে ছানা ছানা হবে না। যদি গরুর দুধ দিয়ে রান্না করেন তাহলে ছানা ছানা হবে, তাই চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে চিকেনটা রান্না করতে। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা। হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলাপ জল। আর দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। দুইটা সম পরিমাণে দিতে হবে, যদিও গুঁড়া মশলায় দেওয়া থাকে তারপরও দিলে ভালো হয়। এবার হালকা একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব একটুখানি চিনি। এটা আপনারা বাদও দিতে পারেন, চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হয় না, শুধু স্বাদটা ব্যালেন্স করে। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো চিনি দিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি, 2 চা চামচের মতো ঘি। আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, এটা কাঠবাদাম। পানিতে ভিজিয়ে রেখে এর উপরে স্কিনটা ফেলে দিয়ে সেটা অ্যাড করলাম। এবার সবগুলো একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে বসিয়ে রাখব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাংসটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব, আর তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা গরম গরম সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করে দেখবেন।
এটা খুবই ভালো লাগবে। ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার চিকেন রোস্টটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে বুঝবেন এটার আসল স্বাদ। আর এই রোস্টটাকে আরও আকর্ষণীয় করতে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে রোস্টটা খেতে অনেক মজা হবে, আর পরিবারের সবাইও অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।